Hei Mia. Hei karanai, karanai kise. Hei Mia, marah-marah koran gili ga. Hei, amar diketakan. Porimoni ami pochondo kori dekhele sobai iya kore. Tui porimoni pochondo korga. Tui kharap kotha kos kile ga. Porimoni kharap to. Elleke tule koyche ami. Sobar soke kharap hok, amar soke porimoni bhalo. Tor soke bhalo loibo. Hei bhai, apnar chok dehi, apnar chok dehi. Amra ki malmul khaisen ni bhai. Ke mal kham ki. Hei Mia, di apnar chok dehi. Ke mal kham. Hei bada, tui ki porimoni. Hei hei, marah-marah koran na. Hei Mia, kharan. Tui je porimoni pochondo koros. Tui ekta ekta jukti de, ekta bhalo gun de porimoni. তাহলে তাহলে কমে যাওয়া যা পারে একটা ভালো গুণ দেয়া তুই একটা ভালো গুণ দেয়া বেটা একটা ভালো গুণ পরিমনি ওই বেটা পরিমনি তোর মত লুচ্চারে পছন্দ করে কথা বুঝছ তাই আচ্ছা পরিমনির কাছে আসে তো বড় বড় শিল্পপতিরা হ্যাঁ শিল্পপতিরা আসে কিললে ওই যে ওই হেডা লাগায় ওই হেডা এটা লাগে না তুমি কিললে গায় বড় বড় শিল্পপতি করে ধরে না পরিমনি নিয়ে খালি নাচানাচি করে এই ভাই এই ভাই এই ভাই এই ভাই এই শাড়ালা ভাই আপনি এটা কি হয় ভাই আমার বন্ধু ভাই আপনার বন্ধু হলো তো মিয়া ওই ছাড়া তো ঠিকই আছে মিয়া কি ঠিক আছে ভাই আপনি সারা দিন সারা মাসে কয় টাকা মান মিয়া সারা মাসে দালাল দালাল দেন মিয়া মিয়া প্রেমি করে আবার ওই বড়টা ঠিকই আছে এবড়া ঠিকই আছে কেমনে এবড়া ঠিক আছে এবড়া ঠিকই আছে কেমনে কোন আপনি কর এটা 1,000,000 টাকা পাইলে তো মনে করেন পোষা যাবো গা 5 লাখ টাকা হইলে তো যথেষ্ট ওই ওই ওর কিডনি গুলে ওই আমার কয় যে আমি কিডনি গুলে বেচছিলাম দরকার আমি পরিমনি ধরে যামু কয় যেন ওর টাকা না ওই কিডনি গুলে বেচবো ওই এটা তুই যে পরিমনির লাগে কিডনি বেচতে গেছস হ্যাঁ তুই তোর মারা খাওয়াস তুই তোর বাপ আর খাওয়াস তো কিডনি বেচতে যাস পরিমনির লাগা বিয়াদব পরিমনির লাগা বড় বড় শিল্পপতিরা বড় বড় জাগা হেগা হেগা আছে হেরা দিতার তুই দি দেবি হেরা যা তা আমি ভালোবাসতে সমস্যাটা কি তুই তোর তো টাকা আছে টাকা আছে ভালোবাসতে কি টাকা লাগে এই বেড়াই হুন তুই তোর লগে আমার লগে কোনো বন্ধুত্ব নাই ঠিক আছে তুই তো পরিমনির ভালোবাসস অবশ্যই ওর মতো একটা বড় কি কইতা মারে এখন তুই জিগা তুই ওই বেটারে জিগা পরিমনির ভালো নাই যা তুই আমার কথা বাদ দে তুই তো আপনারা পরিমনির একজন হলো পরিমনির পক্ষে একজন বিপক্ষে কিন্তু জঙ্গলের ভিতরে আপনারা মারামারি করেন কি ঘটনা কি ভাই জঙ্গল না ভাই এটা কি আমি যদি মিয়া সব পাশে সব দিক জঙ্গলে দি ভাই কি জঙ্গলের ভিতরে কি বুঝলাম না জঙ্গলের ভিতরে কি ভালো মানুষ থাকিনি ভাই না ভাই আমরা তো দুইজন একজন ভালো না ভাই আমরা দুই বন্ধু মিলে ঘুরতে আইছি বুঝছেন ঘুরতে মারামারি করেন না আপনারা তো বহুত খারাপ কথাটা শুনেন মিয়া আচ্ছা কোন পরে দেন কথাটা শুনেন হ্যাঁ কোন আমরা দুই বন্ধু মিলে ঘুরতে আইছি হ্যাঁ এই যে চা দোকানটা দেখছেন ভাই এই যে এই যে চা দোকান আরে চা দোকান তা আমার আচ্ছা ভাই এই যে চা দোকান আছে না হ্যাঁ এটা তা আমার দোকান চা দোকানে বসে আমরা চা খাইতাছিলাম হ্যাঁ ঠিক আছে ওই হঠাৎ করে ধরেন কয় পরিমনি মদ খায় না পরিমনি মদ বেচে না পরিমনি কিছু পরিমনি সেফ একদম ভালো মানুষ ঠিক আছে আপনি কোন ভাই আপনি ভিডিও দেখেন নাই ভাই দেখছি ওই কয়টি বলে সুপার এডিট না ওই কয়টি বলে সুপার এডিট কোন সুপার এডিট কেম নয় ভাই এ পরিমনির এটা ফাশান হইছে ফাশান হইছে পরিমনির ফাশান হইছে হ্যাঁ ওই দেখছেন ভাই এ বলদার কেমন বুঝামু কোন ভাই কেমন ফাশাইছে ভাই হ্যাঁ এটা বড় বড় অফিসার এই দুর্নীতি করে এটা ফাঁসাইছে তো বড় বড় অফিসার এই টাকা না কইলেন বড় বড় শিল্পপতি এটা পরিমনির লগে তারা ফাঁসাইলো কেন ভাই তারা ফাঁসা যাবে বললেই তো এই কাজ মানে কেমনে ফাঁসলো এটা তো বুয়া অঙ্গ কোন তো ভাই ব্যাখ্যা করুন তো ভাই আপনি বুঝ জানিতে হবে এটা নাম ভাঙা কোয়া যাবে ভাই আপনি তো একেবারে দেখা যায় পাগল ভক্ত ভাই এই দেখছেন আরে ওই পাগল মিয়া ওই ওর কিডনি গুলে বেচতে যায় মিয়া আমরা বুঝুন কি কত বড় ফাউল আমার শরীর আরে বলে বন্ধু সংখ্যা তো দুই তিন কাছে দেন 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 ভাই ব্রাদার তোর ভাই ব্রাদার সামগো নাই ভাই আমার কিলে ধরবো আমি তো আমি তো আপনাকে কিছু করি নাই ভাই আপনি ভিডিও ভিডিও করেন না ভাই সরেন সরেন ভাই তুমি যাওগা তুমি যাওগা মোল্লা মানুষ এমনি তুমি বুঝো নাই মারামারি হইব যাও তো দর্শক আমাদের সমাজে যে এরকম ঘটনা অহরহর ঘটছে যে যাকে ভালোবাসে সে না বুঝে তার ভুলগুলো দেখতে পারে না তার দোষগুলো সে বুঝতে পারে না তো দর্শক এই ভিডিওটির মাধ্যমে আমরা এটাই বুঝাতে চাচ্ছি যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কিছু ভালো গুণ থাকে আর কিছু খারাপ দোষ থাকে তো দর্শক যে মানুষের ভালো গুণগুলো বেশি থাকে সেই মানুষটাই মহান হয়ে থাকে আর যে মানুষের খারাপ গুণের সংখ্যা বেশি থাকে তিনি আমাদের এই সমাজের সকলের দৃষ্টিতে অপরাধী তো দর্শক যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ